হাই, ফিজিক্যাল এডুকেশন কোশ্চেন, হু ইজ বিএমআই? বিএমআই কি? তো বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স সেইটা আবার কি? হেলথ, হেলথ আমাদের স্বাস্থ্য, আমাদের যে শরীরে হাইট অ্যান্ড ওয়েট যেটা আছে, তো হাইট হচ্ছে উচ্চতা আর ওয়েট হচ্ছে আমাদের ওজন, দুটো কমিউনিকেশন একসঙ্গে হয়ে যেটা স্বাস্থ্য যেটা নির্ধারণ করে সেটাই হলো বিএমআই। তো বিএমআই সূত্রফল কিছু আছে, বিএমআই পার্সেন্টেজ আছে যে এই হচ্ছে 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকলে ঠিক আছে, ভালো, কিন্তু বেশি বা কম থাকলে মুশকিল আছে। দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্ক্রিন 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 দেখো, আন্ডার ওয়েট মানে নিচে, বিএমআই যদি 18.5 এর নিচে হয় তাহলে আন্ডার ওয়েট মানে কম, ভালো নয় এটা। নর্মাল ওয়েট ঠিক আছে, 18.5 থেকে 24.9 এটা এটা নর্মাল, এর মধ্যে থাকলে যদি 20 হয়, 21 হয়, 22 হয় ঠিক আছে চলবে। ওভার ওয়েট, ওভার ওয়েট মানে বেশি বেড়ে গেলে, 25 থেকে যদি 29.9 হয়ে যায়, যদি এর মধ্যে থাকে এটা ওভার, প্রবলেম কিছু হতে পারে, তো এটা ভালো নয়। আর ওবিসিটি হচ্ছে মোটামুটি, বিএমআই যদি 13 থাকে, 30 তাহলে ঠিক আছে, তাহলে মোটামুটি, বেশি বেড়ে বেশি ওভারটা ভালো নয় আর আন্ডারটা ভালো নয়, মোটামুটি। তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি, এখানে ইনফরমেশন দিয়েছি আন্ডার ওয়েট 16.0, 18.5, এইটা হচ্ছে আন্ডার ওয়েট 16.0 থেকে 18.5, আর 18.5 থেকে 25.0 হচ্ছে নর্মাল, আর ওভার ওয়েট হচ্ছে 25.0 থেকে 40। তো বিএমআইয়ের হচ্ছে সূত্র হচ্ছে ওয়েট, ওয়েট হচ্ছে কেজি অ্যান্ড হাইট এম ইন্টু স্কোয়ার এম হাইট। তো এইটা দেখো আমি এখানে করেছি একটা এক্সাম্পল, ফর দ্য গিভেন এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল নিজে দিয়েছি বিএমআই। তো বিএমআই ইজ ইকুয়াল টু 70 কেজি, ধরো কারো একজনকে ওয়েট হচ্ছে 70 কেজি, 70 কেজি ওয়েট, তার হচ্ছে কত মিটার, তার কত ফুট, 1.7 মিটার ইন্টু 7.5 মিটার, এটা দাঁড়িয়েছে 22.86, মানে ভালো নর্মাল ওয়েট। এবার আমার নিজের ক্ষেত্রে আমি নিজে করেছি, এটা দেখো এটা হচ্ছে আমি নিজে করেছি, আমার ওয়েট 60 কেজি, 59-60, আমি জানি আমি করেছিলাম কিছুদিন আগে, 59-60 হচ্ছে ঠিক আছে, 60 এনাফ, না না আমার আরও বেশি ওয়েট দরকার, 65-70 দরকার এই বয়সে, খুব ওয়েট কম আমার যদিও। দেখো আমার ফুট হচ্ছে, আমি কত ফুট 5.7 সামথিং, 5.7 হবে, ধরছি 5.7 ফুট হলে কত মিটার হচ্ছে 1.73। তো এটা আমি করেছি বিএমএ দাঁড়াচ্ছে, এটা করলে বিএমএ দাঁড়াচ্ছে 20 দাঁড়াচ্ছে 20, মানে নর্মাল, ওটা 18 উপরে কিন্তু 24 নিচে, ব্যাস ঠিক আছে। আর হচ্ছে 5.8 আমার ফুট যদি 5.8 হয়ে যায়, সেখানে বিএম মিটার হবে 1.76, তাহলে এখানে দাঁড়াচ্ছে বিএমএ দাঁড়াচ্ছে 19.4 নর্মাল, ঠিক আছে এটা নর্মাল। বাট বলে দিচ্ছি, যদি আমার ওয়েট যদি আমার যদি হাইট যদি এখন 5.7 হয়, কিন্তু ওয়েট যদি আমার যদি 30-40 হয় তাহলে এটা কিন্তু আন্ডার নিচে। আর আবার কি হয়, কিছু ছেলে বলে দিচ্ছি, কিছু ছেলে লাগবে প্রচুর লম্বা, 6 ফুট 6 ইঞ্চি লম্বা ঠিক আছে, 6 ফুট 6 ইঞ্চি লম্বা, কিন্তু সে রোগা কাঠি ধসা, তা ওয়েট হচ্ছে 50, কিন্তু 40-45 সেটা কিন্তু ভালো নয়, যেমন হাইট হবে সেরকম ওয়েট হতে হবে। একটা ছেলে চার ফুট লম্বা, আর তা ওয়েট হয়ে গেল ওই 80 কেজি, 90, ইয়া মোটা গ্যাঁড়া কিন্তু প্রচুর মোটা, সেটা ওভার ওয়েট, সেটা একদম ভালো নয়। আমারটা এখন ঠিক আছে, ভালো জায়গা আছি, তবে 65 হলো চাপ কিছু নাই আমার, মানে এটাই হচ্ছে বিএমএ। বিএমএ কী, এগুলো মুখস্থ করা কিছু নয়, এগুলো বুঝে পড়তে হয়। ফিজিক্যাল এডুকেশন তো সোজা না, এগুলো কী বডি মাস ইন্ডেক্স, তারপর একটা পড়তে পারে, আমি এখানে বলছি না সমন্ত টাইপটা, ওটাও ইম্পর্টেন্ট আছে, ওটাও পড়তে পারে, এটা পড়তে পারে, আবার সমন্ত টাইপটা পড়তে পারে,
তারপর হেলথ কী, হু কী, ইউএন এস ওইটা পড়তে পারে, ফুল ফর্ম হু কী, ফুটো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ইজি, এটা বাচ্চাবেলা পড়েছি, আরও নানারকম যা আছে সব পড়তে পারে, ঠিক আছে, একটু মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়ে গেলি হয়ে যাবে, চাপ কিছু নাই, ব্যাস এই হলো বিএমআই, ঠিক আছে।